আকবর, আপনার পরিচয় বলুন। আমি মোহাম্মদ আকবর স্যার, শ্রীমঙ্গল থেকে বলতেছি স্যার। আচ্ছা, আপনি শ্রীমঙ্গল থেকে মাহমুদ আকবর বলতেছেন। আমরা দেখতে পাচ্ছি আপনি একসাথে তিনটা অর্ডার পেয়েছেন, একটা হচ্ছে $15, একটা হচ্ছে $10, একটা হচ্ছে $10। তার মানে আপনি টোটাল তিনটে অর্ডার পেয়েছেন $25, ঠিক আছে? স্যার ওকে, সরি, $25 না, $35, টোটাল $35 কাজ পেয়েছেন। ওকে, মানে আপনাকে কোনটা বুঝিয়ে দিতে হবে, মানে মানে কোন কাজটা আপনি বুঝতে পারেন নাই, বা এখানে কি তিনটাই বুঝিয়ে দিতে হবে? জি না স্যার, আমাকে শুধু একটা $10 দিলেই হবে, আর একটা শুধু খালি মুখ দিয়ে বললে হবে স্যার। আচ্ছা, ঠিক আছে, যেটা আপনার কাছে কঠিন মনে হচ্ছে ওইটা আমাকে ওপেন দেন। আচ্ছা, এই কাজটা আপনাকে বুঝিয়ে দিতে হবে। জি স্যার, ওই কাজটা বুঝিয়ে দিলেই হবে স্যার, আর ওইটা শুধু খালি বললেই হবে আমায়। এটা জাস্ট বুঝিয়ে দিতে হবে। এখানে বায়ার আপনাকে কি কি রিকোয়ারমেন্ট দিয়েছে এই কাজের জন্য, বা আপনি বায়ারের কাছ থেকে কি স্যার বুঝতে এটা পারলেন, বা আপনি তার জন্য কি করতে হবে একটু বলবেন। উনি আমার একটা ওয়েবসাইট দিছে স্যার, ওয়েবসাইটটা কি কি ওয়েবসাইট, আর একটা আপনার লোগো দিয়ে পিকচার দিছে, একটা ওয়েবসাইট দিয়েছে দেখবেন আর একটা লোগো দিয়েছে। ওই জায়গায় কি সরাসরি ঢুকতে পারবো না স্যার? ডাউনলোড করে ঢুকতে হবে, ডাউনলোড হয়েছে দেখেন তো ঢুকতে পারেন কিনা। হ্যাঁ, ডাউনলোড হচ্ছে ফাইলটা, ফাইলটা ওপেন করুন। ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, আপনি আমাকে যেটা দেখান, লোগোটা দেখান একটু। উপরে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হয়ে গেছে, উপরে উপরের আইকনে, একদম উপরে, একদম উপরে। এই লোগোটা সে এটা স্যার আপনাকে লোগো দিয়েছে, স্যার আপনার, এটা সে আপনাকে দিয়েছে। আর লিংক কি দিয়েছে একটু দেখান, এটা তো কোনো ভিডিও কনফারেন্সে কোনো ইয়ে হবে, অ্যাপসের ইয়ে হবে। এখানে নো থ্যাঙ্কস দেন। হ্যাঁ, এখানে বাইরে আপনাকে টাইটেল দিয়েছে, কান্ট্রি দিয়েছে ইউএসএ, এবং সে আপনাকে লিঙ্ক দিয়েছে। আচ্ছা, সে আপনাকে ডেসক্রিপশনও দিয়ে দিয়েছে। আচ্ছা, আপনি এই লিঙ্কটা আমাকে চ্যাটবক্সে পাঠাতে পারবেন কপি করে? বা পুরো পুরো জিনিসটা আমাকে কপি করে পাঠান, তাহলে আমি লিখে আপনাকে আবার চ্যাটবক্সে পাঠিয়ে দেবো, সাজিয়ে চ্যাটবক্সে পাঠিয়ে দেবো। দেন কপি করে আমাকে চ্যাটবক্সে পাঠিয়ে দিন। চ্যাটবক্সে পাঠাতে হলে আপনি স্ক্রিনটা অফ দেন, অফ দিয়ে পাঠানো। হ্যাঁ হ্যাঁ, চ্যাটবক্সে পাঠিয়ে দিন, পাঠান আপনি আমাকে। ওকে, ঠিক আছে, আপনার স্ক্রিনটা অফ করেন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। দাঁড়ান, আপনার এটা আমি কপি করে নিয়ে আসি। ঠিক আছে, আমরা লিঙ্কটা ওপেন করি, যে সে কিসের লিঙ্ক দিয়েছে আমরা একটু দেখি। আচ্ছা, এটা অ্যান এক্সটেনশন অফ দ্য ওয়ার্ল্ড, ক্লিক দ্য আইকন। এখানে সোশ্যাল মিডিয়া, এখানে ভিডিও কল অ্যান্ড এক্সটেন্ড ওয়ার্ল্ড, ওয়ান স্টপ সোশ্যাল নেটওয়ার্ক।
তারপর হোয়াট ইজ কোয়েন extentworld.com স্ক্রিনে স্ক্রিনে আকাই করতেছেন কেন extent world an extension of the world আচ্ছা মনে করুন এটা হচ্ছে তার টাইটেল আমরা ধরে নিলাম an extension of the world This is new social media site called acha eigulo hocche social media site somboto called ei je dating site related social media even dating to free a secure you can monetize your settings view price in your post it is also allow that use to tip you if you post a good content and it will share and revenues with your if you click on a ad there you should check it out to discover it yourself at target er hocche tar iyate us te eta hocche social media ye gula thik ache social media site call extend world okay amra ektu call extend world ki search kore dekhi to ei niye kono ria group ache kina ta na hole amra social media site gulo te ki korbo marketing korbo amra ekhane search kori তারপর এখান থেকে আমরা যাই গ্রুপসে ইওয়ার্ল্ড এক্সটেন্ড এক্সিলেন্ট ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এক্সিলেন্ট ওয়ার্ল্ড আচ্ছা না এগুলো তো করলে হবে না আচ্ছা এখানে আমরা আরেকটা কিওয়ার্ড নিয়ে আসি এখান থেকে মানে কোন সোশ্যাল মিডিয়া সাইট কল্ড যদি না হয় তাহলে আমরা ডেটিং সাইট দেখবো groups social media developer social media support social media এগুলো তো গুরু দিয়া না আচ্ছা dating all group ওয়েবসাইটের ভিতরে টাইটেল নেই যদি টাইটেল থাকতো অনেক সহজ বের করতে পারতাম মালয়েশিয়া দিস ইজ নিউ সোশ্যাল মিডিয়া সাইট আচ্ছা একটু সোশ্যাল মিডিয়া সাইট লিখে সার্চ করি সোশ্যাল মিডিয়া সাইট এটা হচ্ছে একটা অ্যাপস ঠিক আছে মানুষদেরকে ইয়ে করতে হবে করে কাজ করতে হবে সোশ্যাল মিডিয়া সাইট ইন ইউএসএ ওটা ইউএসএ লিখে সার্চ করি তারপর এখান থেকে আমরা যাই গ্রুপস আচ্ছা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মার্কেটিং সোশ্যাল মিডিয়া বিজনেস সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইন ইউএসএ সোশ্যাল মিডিয়া প্রমোশন সাপোর্ট আচ্ছা ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল এসএমএমএ সোশ্যাল মিডিয়া এজেন্সি বিগিনার বিকাম এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার আটলান্টা লাইভ মিডিয়া ডিজিটাল মার্কেটিং এসইও ওকে হিউম্যান অফ ডিজিটাল মার্কেটিং Digital marketing and SEO, digital marketing group, digital marketing Malaysia, digital marketing courses, digital marketing learning, branding, promotion, digital marketing and SEO jobs, update tips and tricks, influencer marketing, digital marketing. আচ্ছা এই গ্রুপগুলো আপনি মার্কেটিং করতে পারবেন ঠিক আছে আকবর জি স্যার এই যে গ্রুপটা আমি বের করেছি এই গ্রুপে আপনি মার্কেটিং করতে পারবেন এখানে সে বলছে যে দিস নিউ সোশ্যাল মিডিয়া সাইট কল্ড extent world is really cool it is everything you need on social media even dating to free and secure you can monetize here setting ami je jinish ta ber kore diyechi oi jaygay apni ki korte parben marketing korte parben thik ache mane thakbe social media site in usa sir ekta drive niye nen sir apnar acha ami drive niye nebo boltechen okay
আচ্ছা এখানে করবেন, আমি এখানে আপনাকে টেক্সটটা সাজিয়ে দিই, ঠিক আছে? জি স্যার। তাহলে যে এটা হলো এক্সটেন্ড, এক্সটেন্ড ওয়ার্ল্ড, তারপর একটা নিয়ে আমি সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, তারপর একটা নিলাম ডেটিং, ডেটিং, তারপরে ইভেন, ইভেন ডেটিং করে নিতে পারি, এক্সটেন্ড, এক্সটেন্ড, তারপর নিতে পারি এখান থেকে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া গোল্ড, ঠিক আছে, একটুকু যথেষ্ট, ঠিক আছে। আনবো মার্কেটিং করতে পারবেন না এই গ্রুপগুলোতে? যদি গ্রুপগুলোতে যদি মার্কেটিং করতে যদি না দেয়, তাহলে আপনি কি করবেন, এখানে দেখুন বিভিন্ন পেজও পেয়ে যাবেন, এই রিলেটেড বিভিন্ন পেজ পেয়ে যাবেন, আপনি পেজও কি করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে? এগুলো পেজ আপনি সোশ্যাল মিডিয়াতে করুন স্যার, টুইটারে, লিংকডইনে বা এগুলোতে করুন স্যার। হ্যাঁ করে দিন, সমস্যা নেই, ঠিক আছে মার্কেটিং করব। আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি, ইন্টার পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে দেন। আর কোনটা করতে হবে একটু স্ক্রিনশট দেন। আর কোনটা বুঝাতে হবে? আমাকে দেন তো একটু স্ক্রিনে, স্ক্রিনে দেন এই লিংকটা, আমাকে দেন এই লিংকটা, আমাকে দেন। লিংকটা আমাকে দেন, এটা বুঝে দিচ্ছি। স্যার ওনারা যে স্যার দুইটা পিকচার দিছে স্যার, ওইগুলো কি আমাদের কোন নিতে হবে স্যার? ইমেজে দিছে স্যার। কোন দুইটা পিকচার? যে উনি একটা ইমেজ দিছিল আপনার, ওনার দেখাইলাম আপনারে ওইটার জন্য, আর এটার জন্য একটা দিছে আপনার ইমেজ, একটা হেলথ রিলেটেড একটা ইমেজ দিছে আপনার। মানে কে দিয়েছে, মানে এখন যেটা পাঠাইছেন ও দিয়েছে? জি জি উনি, মানে এখন যেটা আমাকে লিংকটা পাঠাইছেন এই মাত্র? জি জি, এটা এটা ওইটার মধ্যে স্যার একটা ইমেজ দিয়েছে, আর আগে তো আপনার একটা ইমেজ দেখাইছি স্যার আপনার, দেখছেন খেলা সিগন, ওইটার জন্য একটা ইমেজ দেখাইছে আপনার, ওই যে আপনার ডেটিং সাইটের একটা পিকচারটা। বুঝিনি আপনি কি বুঝাতে চাচ্ছেন, ডেটিং সাইটের ক্ষেত্রে হ্যাশট্যাগ দিয়েছে? জি আগে যে কাস্টমার বুঝাইছেন স্যার, ওটা তো উনি একটা লিংক দিয়েছে আমারে, আর একটা পিকচার দিয়েছে স্যার। আপনি তো আমাকে সে যেগুলো দিয়েছে ওগুলো তো প্রেরণ করেছেন। জি স্যার, শুধু একটা পিকচার রয়ে গেছে স্যার আপনার। পিকচার যদি দেয় তাহলে পিকচার, আপনি লিংকটা সহ পিকচার প্রমোশন করতে হবে। জি স্যার, ঠিক আছে, পিকচার তো লাগবে না, আপনি যখন প্রমোশন করবেন পিকচার অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? আপনি যখন লিংকটা পেস্ট করবেন, লিংকের আন্ডারে আমাদের অ্যাঙ্কর হবে, অ্যাঙ্কর অ্যাঙ্কর টেক্সট হবে, অ্যাঙ্করের সময় এমনিতেই তার পিকচারটা চলে আসবে। জি স্যার, জি ওইটাই তো বলতে দিলাম স্যার, স্যার উনি মনে হয় এমনি। এবার কি আপনাকে সহযোগিতা করেছে?
জি স্যার সরাসরি সে আপনাকে এই লিংকটা দিয়েছে। এখানে তো অ্যামাজনও আছে, ইউটিউব আছে এবং গুড রিডার্সও আছে। ব্যালেন্স ইজ এট দ্য হোম টু প্রমিস এখানে তো বাইরে তো অ্যামাজনে বই দেখতে পাচ্ছি। I declare. একদম এর ভিতরে তো বাইরে বই দেখতে পাচ্ছি, এখন আপনাকে কি প্রমোশন করতে হবে? এই লিংকটা প্রমোশন করতে হবে নাকি এর ভিতরে যা বই আছে ওগুলো প্রমোশন করতে হবে? কিছুই তো বুঝতেছি না। উনি শুধু আমার এই লিংকটা দিয়েছে স্যার, আর তো কোনো কিছু দেয় না স্যার। আপনি তো লিংকটা আর একটা পিকচার করতে হবে যে এই কাজটা কি করব বা কি করবেন সেগুলো তো আপনারা তো যদি বাইরের কাছ থেকে যদি কাজের কাজটা যদি বুঝে না নেন তো আমি আপনাদেরকে কিভাবে কাজটা বুঝাবো বলেন তো? বাইরের কাজ দিয়ে চলে গেলো আপনারা আমাকে দেখাচ্ছেন, এখন বাইরেটা কি আপনারা কাজটা বুঝে নেন তো কোথায় মার্কেটিং করতে হবে বা কি বিষয় আসবে বায়ার কাছ থেকে এগুলো বুঝে নিতে হবে। আমাকে লিঙ্কটা দেন তো কি হ্যাশট্যাগ দিয়েছে এগুলো মেসেজ আমাকে মেসেজ দিতে পারেন। আপনার ওই জায়গায় দেওয়া আছে তো মনে হয় স্যার, মানে এই জায়গায় তো হ্যাশট্যাগ নেই তো, এগুলো এটা হচ্ছে তার ইয়ে টাইটেল নাকি একটা দিয়েছে এখানে গুড হেলথ কথা বলা আছে, এগুলো তো হেলথ হেলথ রিলেটেড। এই শুধু ওইটাই দিছে স্যার, আর কোনো কিছু দেয় না, লিংকটা ওইটা দিয়ে দিছে উনি। আর আমি যে স্যার কোনো সাথে কথা কইছি স্যার, আমার তো কারেন্ট নাই স্যার, আমি কোনো কিছু নাই, আমার তাহলে দিয়ে গেছে কি কথা বলবেন এখন? এখন বলুন তো, আমি এখন যদি আপনাকে উল্টো পাল্টো কাজটা বুঝিয়ে দিই তাহলে কাজটা কিভাবে জমা দিবেন? এই দেখুন এখানে হেলথ রিলেটেড যেগুলো আছে ওগুলো চলে আসতেছে। তার টাইটেল একটা আর ওয়েবসাইট আরেকটা, এরকম তো বাইরে কখনোই আপনাকে গিয়ে করবে না। I internet marketer have blessed a shared screenshot of your favorite website on your personal home page. Internet are you internet marketer have left এখন বলো তো আমি এখানে কি বুঝবো বা কি কাজটা আপনাকে বুঝিয়ে দিব বলেন তো? এগুলো হচ্ছে বাইরের সম্পূর্ণ প্রোডাক্ট, আর এই ওয়েবসাইটটা হচ্ছে কি আপনার ইয়ে রিলেটেড যে আপনি আপনার প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে এখানে কাজ করতে পারবেন। এই দেখুন আর ইউ এন ইন্টারনেট মার্কেটার ইউ ব্লেসড ইউ শেয়ার স্ক্রিনশট ফেভারিট ওয়েবসাইট অন ইউর পার্সোনাল ইউ হোম পেজ সাইন আপ ইউর ফ্রি অ্যাকাউন্ট। আচ্ছা এখানে সে দিয়েছে আচ্ছা আপনি এখানে যে কোনো একটা লিঙ্ক ধরে কাজ করেন, মনে করুন অ্যামাজনে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করেন, ঠিক আছে? বুঝতে পারছেন? আর ওনার ডাইরেক্ট আপনার এই ইয়েটা নিয়ে তো করা যাবে না স্যার, না লিংকটা নিয়ে কোথায় করবেন বলুন তো? এখানে কোনো কিছু দেয়া আছে বা কোথায় করবেন না করবেন বা কি বিষয় আছে? আপনার আইডি তো নষ্ট হবে। এইবার কি কোনো ইমেজ দিয়েছি আপনাকে না সরাসরি লিংক আর ওইটা দিয়েছে? আকবর
আকবর আমাকে শুনতে পাচ্ছেন? আকবর, আকবর, আকবর কি আছেন? আকবর, আচ্ছা